हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। तो এখন আমি ব্রেকফাস্ট খাওয়ার জন্য বসে পড়েছি এখানে। এখন প্রায় সকাল 9টা বাজে। তো ব্রেকফাস্টে কি কি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে বলে দিই, আজকে আমার গলাটা একটু বসে গেছে, কারণ যে শরীর খারাপ। আমার রাত্রেবেলায় কি করেছিলাম জানেন তো, রাত্রেবেলায় আমি খালি গায়ে শুয়ে পড়েছিলাম, আর খুব ঠান্ডা ওয়েদার ছিল আজকে বর্ধমানে। তো তাই আমার একটু সর্দি করে গেছে। তো কী কী খাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, খুব মজা আসবে। আজকে সারাদিনে যা যা করবো সব দেখাবো আপনাদের সাথে, সব শেয়ার করবো। দেখুন, এখানে মা আমাকে দিয়ে গেছে আলু চচ্চড়ি, আর এখানে একটু মুড়ি নিয়ে নিয়েছি। এখানে কয়েকটা শশা আছে, শশা কুচি, এখানে সীতাভোগ, আর এখানে হচ্ছে রসগোল্লা আছে, আর এখানে একটা কলা আছে। তো আজকে আমি এটা দিই, আমার আজকে ব্রেকফাস্টটা শুরু করব। তো আজকে এইখান থেকে আমি ভিডিও শুরু করছি, কোথায় গিয়ে সেসবে জানি না। এবার আমি খাওয়া শুরু করি, অনেকক্ষণ ধরে বসে আছি, কিছু খাইনি। আর এখানে একটু তেল দেওয়া আছে, মনে হয় তেল দেওয়া আছে। চলুন আমি তারা এখন খেতে থাকি। তো গাইস, এখন আমি পড়তে বসছিলাম, আমার মা আমাকে দিয়ে গেল এই ইয়েটা বেদানো, আর মাই এখন ভিডিওটা করছে। আমি ভাবছেন যে আমি এখন যদি এখানে পড়ি তাহলে ভিডিওটা কে ধরে আছে। তো ভিডিওটা আমার মাই ধরে আছে। আমি এই দেখুন বেদানা মা কেটে দিয়েছে, এই বেদানা পরটা এখন খাবো আমি। পড়তে পড়তে পড়া আমার প্রায় হয়েই এসছে, এরপর আমি গিয়ে স্নান করতে যাবো। মাঝে খুব সর্দি করে গেছে, একটু স্নান করবো তাহলে একটু ফ্রেশ হয়ে যাবো। তো এখন আছে বেদানা, এখন একটু খাচ্ছি, দেখি বেদানাটা। আমার ফলের মধ্যে বেদানা আর পেয়ারা আমার খুব ভালো লাগে, তো তাই মা আমাকে বেদানাটা কেটে দিল। মৌসুমি লেবু ভালো লাগে বল, লেবুটা ভালো লাগে, কিন্তু মৌসুমি লেবুটা কি জানো তো, ওই যে মৌসুমি লেবু আমি খেতে গিয়ে সব দাঁতে আটকে যায়, সেই সময় একটু খারাপ লাগে, দাঁতে আটকে যায়। আর আমি তুই খাস তো রসটা খেতে গিয়ে একেবারে পুরো চিবড়ে গুলো চিবিয়ে একেবারে পুরো শ্বাসটাকে খেয়ে নেয়, তাহলে শ্বাসটা দাঁতে ঢুকবে না। আমি বলি যে চিপে রসটা খা, তার রসটা খেতে গিয়ে একেবারে চিবড়ে গুলো শুধু খেয়ে নেয়, ওই জন্য দাঁতে ঢুকে যায়, ওর নিজের দোষে ঢুকে যায়। সবসময় তো রস করে দেওয়া সম্ভব হয় না। সেটাই তো, পুরো ভিডিওটা দেখুন, আরও অনেক নতুন জিনিস দেখাবো। আমি দেখুন ও কথা শুনছে আমাদের পুরো পাখিটা। আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকে আমাদের কি রান্না হচ্ছে চলুন একবার দেখে নেওয়া যাক। এটা কি রান্না হচ্ছে? এটা ঘি করলা ভাজা, অনেকে এটাকে আবার কারকুলো বলে। এখন এটা কারকুল ভাজা না কি একটা হয়েছে, ঘি করলা ভাজা। আর ওই দেখুন এখানে ভাত হচ্ছে, আর রান্না করছি তোর পেঁপে দিয়ে মুগের ডাল, আর পটল আলুর দম, আর আম আছে, আর একটু পেঁয়াজি করবো। আজকে আমাদের মানে ল্যাল ল্যালে জিনিসটা খেতে নেই, যেহেতু পঞ্চমী ওই জন্য আজকে আমাদের কোনো ল্যাল ল্যালে জিনিস খেতে নেই। তা মাছ আনতে গেলি পেলাম না আর কি, মাছ আনতে গিয়েছিলাম, সব আজকে উঠে গেছে মাছগুলো, ওই জন্য মাছ হবে না আজকে, পেঁয়াজি দিই চলবে তো? হ্যাঁ চলবে, মানে দৌড়াবে। দেখতেই পারলেন, ওইখানে মা বললো আজকে ঘি করাটা ভাজা হচ্ছে, আম আছে আর পেঁয়াজি হবে, আর এখানে ভাত হচ্ছে রান্না, ভাত রান্না হচ্ছে। তো এরপর আমি 12:30 বেজে গেছে, এরপর আমি স্নান করতে যাই, আমার অনেক দেরি হয়ে গেলো। আজকে আবার শরীরটা খারাপ বলে মাকে বললাম যে একটু গরম জলটা বসিয়ে দাও। তো মায়ের পর গরম জলটা বেশি বসিয়ে দেবে, দিয়ে স্নান করে এসে আবার কথা বলবো আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন আমার স্নান টান হয়ে গেছে। তো এখন এরপর আমি কিছুক্ষণ আমার এই পাখিটার সাথে একটু দুষ্টুমি করবো, একে একটু জ্বালাবো, জ্বালাতন করবো। হ্যাঁ তো এরপর আমার এখন 1:30 বাজছে, কিছুক্ষণ পর বাদ পড়বো, ততক্ষণ একটু জ্বালাই চলুন। আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরাতে দেখায়। ওই কি করছিস? এদিকে তাকা, মা বল, মা মা বল, বুঝবি মা বল কিরে, মা বল, মা দাঁড়াও, মা মা বল, চিৎকার করছে, চিৎকার করছে আবার, কি হয়েছে? আমি তোকে মেরেছি, আমি তোকে মেরেছি, এই দেখুন রেগে গেছে। তোকে আমি কি করেছি বল, একটুতেই রেগে যাচ্ছিস? তার আমি চুমু খাবো একটা, চুমু খেলেই দেখি। ওই চুপ,
এদিক ওদিক এদিক ওদিক করে বেড়াচ্ছে, মা বলতে পারিস না? এবার দাদা একটা লাঠি নিয়ে মারবে যখন না, তখন বুঝতে পারবি। হ্যাঁ দুষ্টুমি করছিস টার্জেন, প্রচুর দুষ্টু হয়ে গেছে দেখছি। দাদা কি করছে, হামি খাবে? দাদা তোমার সঙ্গে খেলতে গেছে তো, খেলো দাদার সঙ্গে খেলো। না তুমি ওরকম করলে হবে, রেগে গেলে হবে, দাদার সঙ্গে খেলো না, দাদার সঙ্গে খেলো। আবার ও খেলার মনে নেই এখন, ও নিজের মতন খেলছে, ছেড়ে দাও। তো গাই তোমরা দেখতেই পাচ্ছেন এই দুটো কি, এটা একটা হচ্ছে সিঙ্গারা একটা হচ্ছে জিলাপি। তো আমার মা ফোন ঘাটছিল আর আমার কেন জানি মনে হলো একবার গিয়ে ঘুরে আসি, দিয়ে তারপরে 10 টাকা নিয়ে গেছিলাম। তখন দেখলাম যে এগুলো বিক্রি হচ্ছে, এগুলো কিনে আনলাম, এগুলো অনেকের প্রিয়। তো আজ বিকালবেলা এটাই খাবো, আর কিছুক্ষণ পরে মুড়ি খাবো, সেটাও দেখাবো। এটা দেখে একবার খেয়ে কেমন, ও ব্যাপক লাগছে বিকালবেলায়। জিলিপিটা সত্যি এই সময় যা লাগছে না, ওটা জিলিপি না, ওটা আমৃত্তি। এটা আমৃত্তি নয়, এটা জিলিপি। ওটাকে জিলিপি বলে না, ওটাকে আমৃত্তি বলে। তুই দেখা সবাইকে, সবাই দেখ কমেন্ট বক্সে একবার দেখে বলুন তো, এটা জিলিপি না এটা আমৃত্তি? আমাদেরটা খেয়ে নিয়েছি, আমি তো গিয়ে বললাম যে এটা এটা জিলিপি দিন একটা ইয়ে দিন, তো এইটাই ওরা, তুই যা বলেছিস ওরা জানে যে এটাকেই বলতে হয়, ছেলেটা হয়তো ভুল বলছে ওই জন্যই, কিন্তু এটা আমৃত্তি। আর ওইটা সিঙ্গারা হিন্দিতে বলে সমোসে, ব্যাপক লাগছে। হ্যাঁ আচ্ছা আমাকে একটু ভাগ দে তোর থেকে। আচ্ছা এবার আমি গাইস আমি ভিডিওটা বন্ধ করছি, কেননা স্বর্ণাঙ্কর কাছ থেকে এবারে আমি ভাগ নেব। তো গাইস এখন প্রায় 7টা বাজতে চললো, এখন আমি এবার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন এবার আমি পড়তে বসবো 7টার সময় 7টা থেকে 9টা অবধি পড়তে বসবো, তারপরে ফ্রি ফায়ার খেলবো একটু। তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি, আর বেশি ভিডিওটা বাড়লাম না, কারণ যে আমার তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো হবে না। তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইখানে আপনি ব্লগিং পাবেন, তারপরে অনেকগুলো রেসিপি পাবেন, ইত্যাদি ইত্যাদি পাবেন। তো খুব খুব মজা হয় আমাদের এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন তো কম্পিটিশন যুগ বেড়ে গেছে, কবে জানি, জানি না কবে আমি ইনফ্লুয়েন্সার হব, কিন্তু আমি ডেলি ব্লগ ছেড়ে যাবো হয় কি না হয়। আমি তো আজকের জন্য এইটুকুনি, বাই।